নমস্কার বন্ধুরা, কৃষ্ণ হাইড্রো গার্ডেন এবং অ্যাকোয়াকালচারে আপনাদের স্বাগত। আজ আপনাদের দেখাবো আমার রুফটপের উপরে যে IAVS বা অ্যাকোপনিক্স টেকনোলজিতে ইন্টিগ্রেটেড অ্যাকোয়া ভেজিকালচার সিস্টেম, এই টেকনোলজিতে যে আমি ফ্রুটস প্ল্যান্ট লাগিয়েছিলাম সেই ফ্রুট প্ল্যান্টের আপডেট দেখাবো। এটা মিষ্টি তেঁতুল গাছ, এটাতে এখনও ফল আসেনি, কিছুদিনের মধ্যে আশা করছি ফুল আসা শুরু হবে। এটা মিষ্টি কামরাঙা গাছ, মিষ্টি কামরাঙা গাছে দেখুন ফল আসা শুরু হয়ে গেছে। আপনারা যারা এর আগে আমার ভিডিও দেখেছেন, এই ভিডিও দেখেছেন, সেখানে দেখবেন যে সেখানে ফুল আসেনি, এই কয়েকদিনের মধ্যেই কিন্তু ফুল আসা শুরু হয়ে গেছে। এখানে একটা পাইনঅ্যাপেল গাছ, পাইনঅ্যাপেল গাছটাও ধীরে ধীরে বাড়ছে। মাঝে মাঝে কিছু অন্যান্য গাছ রয়েছে। এটা লেমন জেলি প্ল্যান্ট, লেমন জেলি প্ল্যান্টটাও মোটামুটি ভালোই বাড়ছে। আর এটা ফিগ প্ল্যান্ট, ফিগ প্ল্যান্টে নতুন করে পাতা বা ডাল গজাচ্ছে, তো এখন পর্যন্ত ফুল বা ফল কিছুই আসেনি। মাত্র 4 মাস হলো, 4 মাস মতো হলো এগুলো লাগানো হয়েছে। এটা পেঁপে, পেঁপে গাছে ফুল আসা শুরু হয়েছে, আশা করছি কিছুদিনের মধ্যে আপনাদের ফল দেখাতে পারবো। গাছের হেলথ কিন্তু খুবই ভালো, যথেষ্ট ভালো। এর পাশে দেখুন যেটা আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে এই বড় গাছটা, এটা হচ্ছে রেড বকফুল। বকফুল আমরা সাধারণত দেখে থাকি, সাধারণত নয়, আমরা দেখে থাকি সাদা রঙের, এটা কিন্তু এই বকফুলটা লাল কালারের বকফুল। এবং এই বকফুল আমি নিজে খেয়ে দেখেছি, অপূর্ব স্বাদ এবং এর গুণাগুণও নাকি যথেষ্ট ভালো। তো মানে নিউট্রিশন ভ্যালু অনেকটাই বেটার, এতে আয়রন কন্টেন্টটা কিন্তু সাদার থেকে একটু বেশি থাকে। দেখুন কত সুন্দর, দেখতেও যেমন সুন্দর, স্বাদেও সেরকম সুন্দর। আমি কিন্তু এই ফুলের পাপড়ি কাঁচা খেয়েছি, কাঁচাতে কিন্তু হালকা মিষ্টি স্বাদ, মিষ্টি স্বাদ এবং টেস্ট খুবই ভালো। আপনি কাঁচা চাইলেও কিন্তু খেতে পারেন, মানে যদি স্যালাডের মতো করে যদি খেতে পারেন খেতে পারেন। এটা কিন্তু এডিবল ফ্লাওয়ার, আমরা তো বড়া বা তরকারি করে তো খাই। দেখুন এগুলো এই গাছের ফল, বকফুল গাছের ফল, মানে বকফল বলা যেতে পারে। তো এইগুলো নাকি, আমি অবশ্য কোনোদিন খাইনি, আমার অভিজ্ঞতা নেই, এগুলো নাকি সজনে ডাঁটার মতো রান্না করে খাওয়া যায় এবং সজনে ডাঁটার মতোই নাকি টেস্ট লাগে। তো যাই হোক, সেটা যদি কখনো সুযোগ পাই তার আপডেট দেবো। দেখুন প্রচুর গাছে প্রচণ্ড পরিমাণে ফল ধরে রয়েছে। এই গাছটা এত বড় হয়ে গেছিল যার জন্য উপরের দিকে মাথাটা ছেঁটে ফেলা হয়েছে, তারপরেও দেখুন প্রচুর পরিমাণে চারিদিকে ফল, এই সরি ফুল ধরে রয়েছে। এবং প্রতিদিন এখান থেকে 150 থেকে 200 গ্রাম ফুল কিন্তু হারভেস্ট হচ্ছে। তো মাত্র 4 মাসের গাছ। এটা আমাদের নিচের এই রিজার্ভার ট্যাঙ্ক, রিজার্ভার ট্যাঙ্কের মধ্যে নিউট্রিশনগুলো দেওয়া হয় এবং মাছের মাছ রয়েছে, এখানে কিছু মলি মাছ রয়েছে, গাপ্পি এবং মলি মাছ রয়েছে, সেই তাদেরকে খাওয়ার দেওয়া হয় এবং সেখান থেকে এই পাম্পে করে এইভাবে IAVS টেকনোলজিতে জলের মানে ইরিগেশন সিস্টেমটা করা হয়েছে। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।